সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এবার কোটা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডিবি হেফাজতে থাকা মূল ছয় সমন্বয়ক। রাতে ডিবি কার্যালয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এক ভিডিও বার্তায় নিজেদের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম জানান, আন্দোলনে অপ্রত্যাশিতভাবে অনেকেই নিহত এবং আহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। শিক্ষার্থীদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার হওয়ায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বানও জানায় তারা। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এ সময় তার পাশে ছিলেন সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম। এর আগে ডিবি কার্যালয়ে ছেলের সাথে পুলিশের বাধায় দেখা করতে পারেনি মূল সমন্বয়ক নাহিদের মা। এ সময় নাহিদ সহ মূল সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছিলেন তার স্বজনরা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।